প্রতিযোগিতার বিরোধী দলের মাননীয় সদস্য মাসুদ সিকদারের কাছ থেকে এবার তার বক্তব্য। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন, সমঝোতা করে জাতিকে মুক্তি দেবেন মাননীয় স্পিকার, এবং তার বহুল প্রত্যাশিত নোবেল পাওয়ার পত্রটি সুগম হবে মাননীয় স্পিকার। কিন্তু আমরা এত হতভাগ্য জাতি সেটি আর হলো না। তাই তো 5 জানুয়ারি হাস্যকর নির্বাচনের পরে সরকার গঠন করে তিনি প্রমাণ করেছেন তিনি শান্তি নয়, তিনি চায় ক্ষমতা মাননীয় স্পিকার। তাই তো অতি দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছি, হায় রে আমার দেশ, গণতন্ত্র প্রায় শেষ মাননীয় স্পিকার। যখন 41 দিনে 42 জনের লাশ রাস্তায় পড়ে থাকে মাননীয় স্পিকার, এবং মিডিয়া এটাকে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং বলে প্রকাশ করে মাননীয় স্পিকার, তখন বাংলাদেশের জাতি আজকে উৎকণ্ঠা মানবাধিকার নিয়ে, আজকে বাংলাদেশের জাতি হতাশ মাননীয় স্পিকার সুশাসন নিয়ে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকের সরকার দল বলেছে সরকার নাকি আন্তরিক। মাননীয় স্পিকার, যার নেই আসল জোর তার আছে চাপার জোর মাননীয় স্পিকার, সেটাই প্রমাণ করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে বিরোধী দলের সাথে সংলাপ সমঝোতার আর কোন সম্ভাবনা আমি দেখি না। মাননীয় স্পিকার, যেখানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 5 বছর পরে 2019 সালে, মাননীয় স্পিকার সেখানে তারা কি এমন ওহি পেল যার উপর ভিত্তি করে বলছে তার আন্তরিক। মাননীয় স্পিকার নাকি বলবেন, এটা হলো আন্তরিকতার খেসুরি তত্ত্ব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বাংলাদেশের জনগণ অনেক স্বপ্ন নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল মাননীয় স্পিকার, ক্ষমতা পেয়ে ধূমকেতুর মতো সর্বদলীয় আওয়ামী লীগ তন্ত্র আবিষ্কার করলেন মাননীয় স্পিকার, এবং নিজে খেলোয়াড় নিজে রেফারি হয়ে খেলা পরিচালনা করার কারণে মাননীয় স্পিকার দর্শক তো দূরের কথা, খেলোয়াড়ও খুঁজে পায়নি মাননীয় স্পিকার। তাই তো 153টি আসনে মাননীয় স্পিকার 51% ভোটারের ভোট প্রয়োগ থেকে বঞ্চিত করে মাননীয় স্পিকার খালিজ মাঠে গোল দিয়ে ইন্টারন্যাশনাল স্ট্রাইকার সেজেছেন আজকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে, কোন হামলা মামলা হচ্ছে না, সংবাদ সম্মেলন করতে দেওয়া হচ্ছে, এগুলো যদি সমঝোতার উদাহরণ না হয় তাহলে বর্তমান সরকার কি করলে বলবো যে সমঝোতাটির জন্য তারা আন্তরিক? স্পিকার, সমঝোতা আমরা সমঝোতা কি দেখবো মাননীয় স্পিকার? মাননীয় প্রধানমন্ত্রী বলেন যখন বিরোধী দলীয় একজন নেত্রীকে কটাক্ষ করে বলা হয় যে গোলাপি আপনি ট্রেন মিস করেছেন মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার নাকে ঠক দেওয়ার কথা বলা হয় স্পিকার, এটা কোন ধরনের সমঝোতা? নাকি এটা সমঝোতার পরিবর্তে সমঝোতার জন্য সরকার আন্তরিক? মাননীয় স্পিকার, আগে কটুক্তি বন্ধ করুন আপনারা, আগে রাজনৈতিক কোন কাজটি করলে বোঝা যাবে যে সরকার আন্তরিক সমঝোতার জন্য? লক্ষ্য করুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার কটুক্তি করে মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে উস্কে দিচ্ছে মাননীয় স্পিকার, বাংলাদেশকে একটি সংকটের দেশে পরিণত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, 7 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বললেন 5 জানুয়ারি নাকি গণতন্ত্রের বিজয় হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 5-10% ভোটারের ভোট প্রয়োগের নির্বাচনকে যদি গণতন্ত্রের বিজয় বলা হয় তাহলে রাজনীতি বিজ্ঞানে গণতন্ত্রের যে সংজ্ঞাটি রয়েছে মাননীয় স্পিকার সেটি হয়তো বা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, উপজেলা নির্বাচনে যখন মাননীয় স্পিকার দেখি আমরা যে গোপালগঞ্জের একটি উপজেলায় বিরোধী দল জয়ী হয় মাননীয় স্পিকার, তখন আমরা ভাবি এর চেয়ে লজ্জাকর ব্যাপার আর সরকার দলের জন্য কি হতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আওয়ামী লীগের এক সংসদের মালিকানাধীন একটি পত্রিকা মাননীয় স্পিকার ঢাকা ট্রিবিউন যেখানে একটি প্রতিবেদন দেখিয়েছিল যে বাংলাদেশের 72% পিপল 1 বছরের বিধান নির্বাচন হয় মাননীয় স্পিকার, তারপর মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা বলছেন যে আমরা 5 বছরের জন্য ক্ষমতা এসেছি এবং এই আমার মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জনগণের এই কান্না, জনগণের এই ক্ষোভ মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় না মাননীয় স্পিকার, কারণ কথায় আছে কানে দিয়েছি তুলো পিঠে বিঁধেছি কুলো এবার যত পারিস তোরা কিলো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার তুলো কানে দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যখন ড্যান মোজেনা বললেন যেহেতু 5 জানুয়ারির নির্বাচন ইনক্লুসিভ হয়নি সেহেতু আপনারা জুন মাসে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটেড এবং ক্রেডিবল নির্বাচন দেন মাননীয় স্পিকার, ড্যান মোজেনার প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন না না জুন মাসে তো আমাদের দেশে বৃষ্টি থাকে। মাননীয় স্পিকার, যদি ড্যান মোজেনা বলতেন যে তাহলে জুলাই মাসে নির্বাচন দেন মাননীয় স্পিকার, তাহলে বলতেন না জুলাই মাসে তো আমাদের দেশে খেকশিয়ালের বিয়ে হয়, ব্যাঙের সর্দি হয়। মাননীয় স্পিকার, এভাবে তারা বারবার সমঝোতা এড়িয়েছেন এবং সংকটকে দীর্ঘায়িত করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যুক্তরাষ্ট্রের সিনেটে যখন বিল পাস হয় যে বাংলাদেশের 5 জানুয়ারির নির্বাচন ইনক্লুসিভ হয়নি এবং এটি অগ্রহণযোগ্য নির্বাচন মাননীয় স্পিকার, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন কানাডিয়ান হাই কমিশনার বললেন এটি নির্বাচনের জন্য তখন মাননীয় প্রধানমন্ত্রী নীরব ছিলেন, তার এই নিরাপত্তা সমঝোতার পক্ষে না মাননীয় স্পিকার, ষড়যন্ত্রের পক্ষে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আগেও বলেছি এখনো বলছি মাননীয় স্পিকার, কম্প্রোমাইজ ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সমঝোতা আসুন এবং বাংলাদেশের জাতিকে মুক্তি দেবেন মাননীয় স্পিকার, এই আকাঙ্ক্ষায় মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় সে জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।